আজ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার 81তম আত্মবলিদান দিবস। তার প্রতি শ্রদ্ধা জানাতে তার জন্মস্থান তমলুকের হোগলা গ্রাম এবং কর্মস্থান আলিনান গ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তরফ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। আজ সকালে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁকটিয়া থেকে হোগলা ও আলিনান গ্রাম পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক ডক্টর সৌমেন মহাপাত্র সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। মাতঙ্গিনীর জন্মস্থান হোগলা, এটা মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত তমলুক। এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কারণ 29শে সেপ্টেম্বর আপনারা সবাই জানেন এই মা মাতঙ্গিনী, তিনি তার আত্মবলিদানের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ইতিহাস তৈরি করে রেখে গেছেন। সেই আত্মবলিদান দিবসকে শ্রদ্ধা জানানোর জন্যে, তার অমর আত্মার শান্তি কামনা করার জন্যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই মা মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে সৈনিকেরা আমরা উপস্থিত হয়েছি আজকে তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য।